তো বন্ধুরা, আমার চ্যানেল পিউ সরকার ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটাতে ব্লগ প্লাস রিভিউ দুটোই হবে একটা প্রোডাক্টের, আর আমি ওটা হলো প্রথমবার ট্রাই করছি জিনিসটা, তো আমি বলে দিচ্ছি ওটা কী জিনিস। তো চলো শুরু করছি ভিডিওটা। আজকের ভিডিওটিতে আমি ট্রাই করব আমুলের ক্যামেল মিল্ক পাউডার। এটা ক্যামেল মিল্ক পাউডার, মানে উটের দুধ, সেটার পাউডার এটা। আর এটার মধ্যে কিন্তু অনেকটা হলো সোর্স অফ ইনসুলিন লাইক প্রোটিন এসব আছে এটার মধ্যে। আর এটার প্রাইস পড়েছে 35 টাকা। এটা কিন্তু তোমরা চাইলে যে কোনো সাইট থেকে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু যে কোনো আমুলের স্টোর থেকে তোমরা এটা পেয়ে যাবে। এটা 35 টাকা দাম। তো আমি আজকে এটা গরম জলেও গুলিয়ে খাবো এবং হলো চা বানিয়েও আমি ট্রাই করব কেমন লাগবে খেতে। তো চলো, এখন যাচ্ছি আমি রান্নাঘরে এবং আমি বলছি এটা কেমন টেস্ট। তো চলো শুরু করছি। তো আমি এখন হলো গরম জল করে নিয়ে আসলাম হট ফ্লাক্সের মধ্যে, আর হলো সাথে একটা গ্লাস চামচ আর এটা কাটার জন্য কেচি নিয়ে এসেছি দেখানোর জন্য, না হলে হাত দিয়ে ছিঁড়ে নিতাম। যাই হোক, এবার আমি এটা হলো বানাবো, সেজন্য প্রথমে আমি হলো গরম জলটা ঢেলে নিচ্ছি এর মধ্যে। এতটুকু দিলাম, এবার আমি এটা কাটছি। আর এটা হলো প্যাকেজিংয়ের পর 8 মাস ভালো থাকবে এটা। গন্ধটা সেম যেমন এমনি নর্মাল কাউ মিল্কের পাউডারের যেরকম হয়, সেম অনেকটা ওরকমই, কিন্তু একটু নোনতা নোনতা। ঠিকঠাক ঠিকঠাক গন্ধটা কিন্তু সেম আছে। এবার আমি এটার মধ্যে 1 কাপ নিলাম, 1 চামচ নিলাম, 1 চামচের একটু কম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম জলে অবশ্যই গুলাতে হবে, নাহলে কিন্তু গুলবে না ভালো মতো। আর একটু দিচ্ছি, গুলে গেছে, অনেকটাই গুলে গেছে। আমি এখানে 2 চামচের মতো দিলাম প্রায়। এবার আমি এটা, আমি আগে ট্রাই করব না, তোমাকে করাবো। তো আমি কিন্তু ট্রাই করব না, ওই ট্রাই করবে, আমি পরের দিকে ট্রাই করতে পারি, আগেও খাক। নাও ট্রাই করো, কেমন গন্ধ শুকো কেন, খাও 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 খাও। আরেকটু তো খাও, খালি বমি করো না। হ্যাঁ, রিয়াকশন। এবার আমি কি খাবো? আমি না খাবো না, খাবো না। আচ্ছা, তো আমি খাচ্ছি অল্প, একটু দেখি কেমন। কিন্তু পাউডারটা তো ভালোই লাগলো, পাউডারটা কিন্তু ভালো লাগলো। খালি খালি খাবো,
ভয় লাগে, বমি করলে একদম গেল। কোনো খাবো না আমি, না আমি খাবো না, ছি। কিন্তু এটার মধ্যে চিনি মিশাইনি, চিনি মেশালে পরে জানি না কেমন লাগবে, আর এটার টেস্ট অনেকটা লবণ লবণ, লবণের সাথে চিনি কেমন লাগবে আমি জানি না, শরবত শরবত লাগবে হয়তো। যাই হোক, আমি চিনি মিশিয়ে এটা খেলাম না। আর এটা কিন্তু খাওয়া খুব ভালো, নর্মালি কাও মিল্কের থেকে কিন্তু ক্যামেল মিল্ক অনেক অনেক ভালো, কারণ ইনসুলিনের প্রোটিন আছে এটার মধ্যে প্রচুর, লেখা আছে ওটার মধ্যে। আর হলো আমি এবার এটা হলো চাও বানিয়ে দেখি, চা যদি খাওয়া যায় ভালো যদি লাগে চায়ের মধ্যে, কারণ চায়ের টেস্টটা একটু আলাদা লাগবে, কারণ লবণ দিয়ে চা অনেক সময় খাওয়া হয় গরু দুধে। তো বানিয়ে দেখি যে চাটা কেমন লাগে। তো চলো রান্নাঘরে। তো আমি কিন্তু প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল। এক কাপ জল দিয়ে দিলাম আমি, জলটা ফুটতে থাকুক। দিয়েছি চিনি, চিনি কিন্তু আমি 2 চামচ দিলাম, কারণ ওটা লবণ লবণ পাউডারটা, এ কারণে আমি একটু চিনি বেশি দিলাম। 1 কাপ চায়ে আমি 2 চামচ চিনি দিলাম। এবার এটা ফুটতে থাকুক, চিনিটা ভালো মতো গলে যাক আর জলটাও ফুটে যাক, তারপরে আমি এর মধ্যে পাউডারটা দেব। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমি এবার এর মধ্যে 1 চামচ হলো প্রথমে পাউডার দিয়ে দিলাম, ক্যামেল মিল্কের পাউডার। ভালো মতো গুলিয়ে দিচ্ছি, না গুলে যাবে, এভাবে দেবো না, একবারে ঢেলে দিই। আমি এভাবে ঢেলে দিলাম এর মধ্যে যতটা লাগে, তো এই যে দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে একদম। এবার আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে দিলাম আমি। এবার এটাকে আর একটু ফোটাবো আমি। তো এই যে আমি কিন্তু চাটা নামিয়ে ফেলেছি, এবার আমি এটা ছেঁকে নিচ্ছি চাটা। ছেঁকে নিলাম আমার 1 কাপ চা, সেখানে কিন্তু জলটা শুকিয়ে অনেকটাই কম হয়ে গেল। যাই হোক, রেডি। এবার ও ট্রাই করে বলবে কেমন টেস্ট, টেস্ট করো কেমন টেস্ট। চাটা খারাপ না, কেমন লাগছে? নরমাল কি হলো, যেরকম আমরা চা খাই কাও মিল্কের ওরকম না? ওরকম না, একদমই আলাদা। আমি এখন ট্রাই করছি, একটা না উগ্র টেস্ট না, মানে নর্মাল চায়ের যেরকম একটা টেস্ট হয় ওরকম না, মনে হচ্ছে কি ভীষণ একটা মানে হেভি টাইপের। আমার মনে হয় কি আমি এখানে পাউডারটা যে দিয়েছি বেশি দিয়েছি, এখানে যদি একটু কম দেওয়া যেত, মানে প্রথমে 2 চামচ যেরকম দিয়েছিলাম অল্প, ওরকম যদি দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। পাতলা করে বানাতে হবে, আমি একটু গাঢ় করে ফেলেছি, এই জন্য উগ্র টেস্ট লাগছে। নর্মালি খাওয়া যাবে। আর আমি যে চিনির পরিমাণটা দিয়েছি ওটা কিন্তু পারফেক্ট দিয়েছি, একদম একদমই পারফেক্ট দিয়েছি চিনির পরিমাণটা।
এটা আমার প্রথমবার ট্রাই করলাম আমি, তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ক্যামেল মিল্কের। তো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো, আমি ডিসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দেবো অ্যামাজন ফ্লিপকার্টের, যে ওখান থেকে পারচেস করে নিতে পারো তোমরা। আর চাইলে যে কোনো আমুল স্টোরেও তোমরা এটা পেয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালো, মানে খাওয়া খুব ভালো, টেস্টটা যদিও অতটা ভালো না, কিন্তু এমনি হলো নর্মাল কাও মিল্কের থেকে এটা অনেক ভালো। ইনসুলিন এবং প্রোটিনের সোর্স আছে এটার মধ্যে, তোমরা চাইলে খেতে পারো। আর এটা আমার, এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ব্লগটা, আর হলো কমেন্টে আমাকে জানিও তোমরা কারা কারা ট্রাই করেছো, এটা কেমন লেগেছে তোমাদের, আর তোমরা আবারও এটা দ্বিতীয়বার ট্রাই করতে চাইবে কি না। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই হলো লাইক করে দিও আমার ভিডিওগুলোতে। আর হলো যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। বাই বাই।